গোল কাজের মতন ওটা হলো টয়লেট, আর এই পাশেটা হলো হোটেল নিরামিষ আমিষ দুটোই পাওয়া যায়। এটা এদের নিজস্ব হোটেল, আর এখানকার বীচ হলো সবচেয়ে বড়। তোমরা মানে যারা নিরিবিলি প্লেস একা সময় কাটাতে চাও বা খেলাধুলো করতে চাও, এখানে এসে ফাঁকা ফাঁকা সব ঘুরতে চাও, তারা এখানে অবশ্যই আসতে পারো। অনেকেই হয়তো দীঘা, মন্দারমণি, শঙ্করপুর এই তিনটে নামে কমন তাদের কাছে, কিন্তু তাজপুর এখানকার একটা ফেমাস জায়গা। অন্ধকার অনেকটাই আমি আর ভাই মিলে হেঁটে গেছি ফ্লাশ জেলে তোমাদের এই জলটা দেখালাম, কারণ তোমরা তো কিছুই বুঝতে পারবে না, আমরা দেখতে পাচ্ছি। এরপর এখানে কিন্তু অনেক লাল ক্যাংড়া, যেহেতু বীচটা অনেকটা তাই এরা একটা ক্যাংড়া ধরে সেটাকে মারামারি করছে, আর এখানে কুকুর ঘোরাঘুরি করছে, কুকুরগুলো ক্যাংড়াগুলো খাচ্ছে। আর দূরে যে লাইটটা দেখাচ্ছে ওটা কিন্তু মন্দারমণি। এই সাইডে আর তাজপুর আর মন্দারমণি একটা ওভারব্রিজ হচ্ছে, কানেকশন আছে, যেটা পরবর্তীকালে হয়তো খুলে যাবে। দারুণভাবে সাজানোর কাজ অনেক দিন ধরেই চলছে। আসলে কি হয় বলতো, এগুলো তো ঝড় বৃষ্টির এলাকা না, এখানে যখনই যখন ঝড় আসে এর উপর দিয়ে আসে, তো ওগুলো ভেঙে দিয়ে চুরমার করে দিয়ে চলে যায়। তাও এখানে সুন্দর সুন্দর করে যেগুলো সাজানো আছে সেগুলি আমি তোমাদেরকে দেখাচ্ছি। ফাঁকা ফাঁকা সবটাই, অনেকেই কিন্তু ঘোরাঘুরি করছে, চুপচাপ বসে আছে, টাইম কাটাচ্ছে, আর এগুলো দেখে আরও ভালো লাগছে। এখানে অনেকটা প্লেস, অনেকটা নিরিবিলি, খুব ভালো জায়গা, আর দোকানপাট খুব কম, কারণ সমুদ্রের পাশে দোকানপাট খুব কম হয়, ওদের ভেঙে যায়, আবার ওরা তৈরি করে। তবু একটা হালকা ফুলকা হোটেল আছে, সেখানে যাবো আমরা, চা খাবো। প্লেসটা তোমাদের পুরোটা ঘুরে দেখা, এখানে বসতে পারো, বসে ঘুরতে পারো, অনেকেই বসে আছে। আগেই যে বললাম জায়গাটা তোমরা দেখো কত বিরাট, আর ফাঁকা ফাঁকা, আগে কিছুক্ষণ আগে ঝড় বৃষ্টি হয়েছে, আর তার জন্য হয়তো কিছু দোকান বন্ধ আছে, তার মধ্যে এখানে কিছু জিনিস পছন্দ হয়নি দেখছিলাম ওই শাঁখের। তারপরে চা আর কুরকুরে হাতে নিয়ে এখানে টাটা বাই বাই করে চলে গেলাম। অনেকক্ষণই বসে বসে চা খেতে খেতে আড্ডা দিয়েছি, তারপরে নেমে পড়েছি। রোডে খিদে পেয়েছিল তাই মামা বললো আগে খেয়ে নে, ওখানে গিয়ে প্যাটিস না বার্গার খাবো সেটা দেখছিলাম। এই যেহেতু এর আগে এই দোকান থেকে প্যাটিস খেয়েছি, এই জন্য আমরা প্যাটিসটাকে ভরসা করলাম, যদি না বার্গারটা ভালো হয় তারপরে একটা প্যাটিস খেয়ে এখান থেকে টাটা বাই বাই করে চলে আসলাম বাড়ি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো করে আমি ফটোগুলো দিয়ে দিয়েছি, তোমরা আরেকবার করে দেখে নিতে পারো। তো অবশ্যই একটা লাইক এন্ড সাবস্ক্রাইব প্লিজ করে দিও। আজকের জন্য বাই বাই, সবাই খুব ভালো থেকো।